প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় রাজধানী গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 8 জুলাই খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকেরা। তার পরিবার এবং দলের পক্ষ থেকেও সরকারের কাছে বারবার আবেদন নিবেদন জানানো হয়েছে, কিন্তু শেখ হাসিনার সরকার তা উপেক্ষা করে এসেছে। সরকার 2020 সালের 25 মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এখন থেকে 6 মাস পরপর তার সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর 6 অগস্ট রাষ্ট্রপতির নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি। বাসায় রেখে চিকিৎসা চলবে, পরবর্তীতে ওনাকে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা, সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশ ক্রমে ইনশাআল্লাহ গ্রহণ করবে।